ওকে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতো আপনাদের সাথে আছি, আপনাদের জানের ভাই, প্রাণের ভাই, সজীব ভাই। তো আজকে নতুন একটা টপিক নিয়ে আসছি। নতুন একটা টপিক কি, সেটা হলো ডাচ বাংলা ব্যাংকে কীভাবে সেভিংস অ্যাকাউন্ট খোলা যায়। সেটা আমরা এই পুরো ভিডিও জুড়ে জানবো এবং ধাপে ধাপে আপনাদেরকে বলার চেষ্টা করব একেবারে এ টু জেড। সেটা জানতে হলে একেবারে ভাইয়ের সাথে থাকতে হবে পুরো ভিডিও জুড়ে। তো দেরি না করে চলুন গাইজ শুরু করি। প্রথমেই কী করতে হবে, প্রথমেই যেতে হবে আপনার ব্যাংকে। ব্যাংকে গিয়ে যে কর্মকর্তা কর্মরত আছেন ওনাকে বলতে হবে যে ভাই আমার একটা অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম দরকার। ফর্মটা অনেকটা এরকম দেখা যাবে। তো ওই ফর্মটা নেওয়ার পরে আপনি কী করবেন, এ টু জেড পড়ে নেবেন ফার্স্টে। তো পড়ার পরে আপনি যখন ফিল আপ করা শুরু করবেন, নাম, বাবার নাম এরকম চাইতে থাকবে। তো এক পর্যায়ে গিয়ে আপনি দেখবেন কি আপনার কতগুলো কাগজের দরকার পড়তেছে। সেগুলো কি, সেটা হলো আপনার এনআইডি কার্ডের ফটোকপি, আর আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য বিদ্যুৎ বিলের ফটোকপি দিতে পারে, গ্যাস বিলের ফটোকপি দিতে পারে, বা টেলিফোন লাইনে যে বিলের ফটোকপি সেটাও আপনি দিতে পারেন। আর লাগবে কি, তার লাগবে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি, সেটা হলো আপনার এবং নমিনি। ধরেন ইনকেস আপনি মারা গেলেন আল্লাহ না করুক, বা আপনার কোনো অ্যাক্সিডেন্টের কারণে আপনি টাকাটা উঠাইতে পারতেছেন না, সেই আপনার যে অ্যাকাউন্টের জমা টাকাটা সেটা মালিক কে হবে, সেটা হলো নমিনি। তো নমিনি আপনার কাছের যিনি, মনে করেন আপনার বাবা হইতে পারে, মা হইতে পারে, বা আপনার ওয়াইফ হইতে পারে, বা আপনার বোন হইতে পারে, যাকে আপনি ট্রাস্ট করেন তাকে আপনি নমিনি হিসাবে সিলেক্ট করে তার কাছ থেকে এক কপি ছবি নিয়ে নেবেন। এবং ওই ছবিটার পিছনে আপনার অ্যাটেস্টেড থাকতে হবে, মানে আপনার সিগনেচার করে দেওয়া থাকতে হবে। তো এই কাগজগুলো যথাযথ জায়গায় পূরণ করার পরে সমস্ত ফর্মটা যখন ভালোভাবে ফিল আপ করবেন, ও তার আগে বলে রাখি, যদি কেউ ডাচ বাংলা ব্যাংকে স্টুডেন্ট অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় সেটা জানতে চান, তাহলে আপনি আমার এই যে ভিডিওর যে কর্নারে যে আই বাটনটা আছে, ওই আই বাটনটাতে ক্লিক করার মাধ্যমে যে লিঙ্কটা পাবেন ওইটাতে গিয়ে দেখে আসতে পারেন। মূল কথায় আসি, তো প্রত্যেকটা পার্ট যখন ধাপে ধাপে ফিল আপ করবেন তখন লাস্টে দেখবেন আপনার একটা অপশান থাকে, সেটা হলো ইন্ট্রোডিউসার। মানে আপনাকে ব্যাংকে অলরেডি কারো অ্যাকাউন্ট আছে, তিনি আপনাকে ব্যাংকের সাথে ইন্ট্রোডিউস করে দিবে। মানে হইতে পারে আপনি কোনো ফ্রড হইতে পারেন, বা আপনি দেশের কোনো ইন্টারেস্টের বিরুদ্ধে কাজ করতে পারেন, নর্মালি ধরে নিলাম আপনি ওরকম না, বাট সেই ক্ষেত্রে যাতে কারো একজনকে ধরতে পারে সরকার বা আইনগত আইন প্রয়োগকারী সংস্থা, সেই জন্য একজন ইন্ট্রোডিউসার দরকার পড়ে, যে ব্যাংকের জন্য ট্রাস্টেবল, সেটা নর্মাল যে কোনো অ্যাকাউন্ট হোল্ডারই হইতে পারে। তো যদি আপনি এই সমস্ত ধাপগুলো কমপ্লিট করে ফেলেন, আপনার অ্যাকাউন্ট প্রায় হয়ে যাচ্ছে, বাট যদি আপনার কোনো ইন্ট্রোডিউসার না থাকে সেক্ষেত্রে আপনাকে ব্যাংকে বলতে হবে যে আমার তো এরকম কোনো ইন্ট্রোডিউসার নাই, তখন ব্যাংক করবে কি আপনার আরেকজন ইন্ট্রোডিউসারের ব্যবস্থা করবে। হতে পারে একটা ব্যাংকের এক্সিস্টিং কর্মকর্তা বা ব্যাংকের অন্য কেউ যে অনেকটা ট্রাস্টওয়ার্দি, সেও আপনাকে ইন্ট্রোডিউস করতে পারে। তো ইন্ট্রোডিউসার যখন হবে তখন আপনার ছবির পিছনে ইন্ট্রোডিউসার অ্যাটেস্টেড করে দিবে এবং আপনার ফর্মে তার যে ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলস সেটা ইনপুট করে দিবে। তো এই পার্টটা কমপ্লিট হয়ে গেল। ও আচ্ছা, তার আগে বলে রাখি, আমার আরেকটা ভিডিও আছে সেটা অনেক বেশি ইন্টারেস্টিং, সেটা হলো সোলার প্যানেল সম্বন্ধে যদি কেউ জানতে চান ডিটেলসে। আমি যেমন আগে জানতাম না, ভিডিওটা করার আগে অনেক ঘাটাঘাটির মাধ্যমে আমি জানতে পারছি। তো সোলার প্যানেল সম্বন্ধে যদি কারো আইডিয়া ক্লিয়ার করতে চান কীভাবে তৈরি হয়, কী কী ধাপে, সেটা এই আই বাটনে ক্লিক করার মাধ্যমে ওই ভিডিওটা দেখে আসতে পারবেন। ও প্রমোশনাল পার্ট বাদ। তো এই পার্টটা যখন কমপ্লিট হয়ে গেলো, আপনি ব্যাংকে আপনার ফর্মটা জমা দিলেন। ফর্মটা জমা দেওয়ার পরে কী হবে, এরপরে আপনি ফর্ম তো অ্যাকাউন্ট তো ওপেন হয়ে যাবে ধরেন এক থেকে দুই দিনের ভিতরে, তা অ্যাকাউন্ট ওপেন হয়ে গেলো আপনি টাকাও জমা দিতে পারতেছেন, কিন্তু টাকা তো উঠাইতে হবে। উঠানোর জন্য কী কী দরকার, উঠানোর জন্য আপনার হয় কার্ড নিতে হবে, নয়তো আপনার চেক নিতে হবে। তো নর্মালি চেক নিলে হয় কি, আপনি শুধু একটা অপশানই থাকলো, আপনি ব্যাংকে যাবেন, চেক ড্র করবেন, মানে ব্যাংকিং আওয়ারের মাধ্যমে টাকা উঠাইতে পারবেন। যদি কার্ডটা হয় সেটা হলো আপনি 24/7 মানে সপ্তাহে 7 দিন 24 ঘন্টায় আপনি টাকা উঠাইতে পারবেন। সেটার জন্য কী দরকার, আপনার একটা কার্ড দরকার। সেই কার্ডটার জন্য আপনি অ্যাপ্লাই করবেন। তো নর্মালি হয় কি, ডাচ বাংলা ইনস্ট্যান্ট কার্ড দিয়ে দেয়, কারণ ডাচ বাংলা কার্ডের উপরে যিনি অ্যাকাউন্ট হোল্ডার তার নাম দেওয়া থাকে না, যে কারণে তাদের আবার কার্ড মেক করতে হয় না, ইনস্ট্যান্ট ওদের আপনাকে কার্ড দিয়ে দেবে। এটা নর্মালি সাথে সাথে দিয়ে দেয়, নয়তো একদিন কি দুই দিন সময় নেবে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য। আর আপনার চেকের জন্য কী করতে হবে, চেকের জন্য আপনার রিকুইজিশন দিয়ে আসতে হবে, হয়তো আপনার 80 থেকে 90 টাকার মতো কেটে নেবে অ্যাকাউন্ট থেকে, আপনাকে 20 পেজের একটা চেক আপনাকে দিয়ে দেবে ওরা। এই চেকটা আসতে 10 থেকে 14 কর্মদিবসের মতো সময় লাগে। তো এই চেকটা যখন আপনি পেয়ে যাবেন এবং কার্ডটাও পেয়ে গেলেন, তখন আপনার বাকি কাজ কি, বুথে যাবেন, কার্ড পাঞ্চ করবেন এবং পিন নাম্বার সেট করবেন। পিন নাম্বার সেট করার মাধ্যমে আপনি কার্ডটা সিকিউর করে নিতেছেন। এরপরে জাস্ট এই পিন নাম্বারটা ব্যবহার করে আপনি টাকা উইথড্র করতে পারবেন। আবার 14 কর্মদিবস পরে যখন আপনি চেকটা পাইলেন, চেকটা আবার ঠিকভাবে সাইন করার মাধ্যমে, যদি আপনি চেক সম্বন্ধে ওরকমভাবে দক্ষতা না রাখে ব্যাংকের কর্মকর্তাকে বলবেন, উনি আপনাকে ভালোভাবে বুঝিয়ে দেবেন। তো চেকটা ড্র করার মাধ্যমে আপনি টাকা উঠাইতে পারবেন। এখন আপনার লাস্ট যে প্রশ্নটা আসতে পারে, আমি দিনে কত টাকা উঠাইতে পারবো।
এখন বলে রাখি, নর্মাল যে এটিএম কার্ডগুলো যদি এটা ভিসা বা অন্যান্য নেটওয়ার্কের আন্ডারে না হয়, যদি এটা নেক্সাস পে হয়, সেক্ষেত্রে আপনি দিনে 50,000 টাকা পর্যন্ত উইথড্র করতে পারবেন একবারে, এবং মাসে তো ধরে নেন 30-15 লাখ টাকার মতো উইথড্র করতে পারবেন। আবার প্রতিদিনই এরকম টাকা জমা দেওয়ার ক্ষেত্রে 5 লাখ পর্যন্ত নর্মালি জমা দেওয়া যায়, সেক্ষেত্রে কোনো প্রবলেম হয় না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আর লাইক দিয়ে ভাইয়ের ভিডিওটা ট্রেন্ডে নিয়ে আসেন, ভাইয়ের অন্যান্য ভিডিওগুলোও চেক করবেন। ভালো থাকবেন, পরিবার নিয়ে সুখে থাকবেন। আসসালামু আলাইকুম।